মাজারে হামলা, এটা হইতেছে 3 নম্বর কৌশল। এবং এই কৌশল নিয়ে ফ্যাসি বিরোধী শক্তির মধ্যে একটা ডিভিশন করার চেষ্টা হইতেছে, যারা মাজার ভাঙতেছে আর যারা মাজার ভাঙা নিয়ে সমালোচনা করতেছে, দুই পক্ষই কিন্তু ফ্যাসি বিরোধী। আসেন এটা একটু ব্যাখ্যা করি। আমি আসলে ধর্ম নিয়ে কথা বলতে চাই না, বাট স্টিল এটা নিয়ে একটু বলি, কারণ এটা কোনো সন্দেহ নাই যে মাজার নিয়ে ইসলাম ধর্মে রিজার্ভেশন আছে। চিহ্ন ব্যবস্থার বিরুদ্ধে ইসলাম সবসময় বলে আসতেছে। মৌলানা দিলাওয়ার হোসেন সাঈদীর ওয়াজে মাজার পূজার বিরুদ্ধে কথা থাকতই, কিন্তু ওনার মতো জনপ্রিয় আলেমের ওয়াজের পরেও মাজার কিন্তু ভাঙা হয় নাই। কিন্তু প্রশ্ন হইতেছে, এখন কেন ভাঙা হইতেছে? আসেন আমরা এক ভাইয়ের পোস্ট দেখি যে ভাঙতে যাইতেছে। দেখেছেন? দেখেছেন? এডিটর সাহেব ভালো করে দেখান, মানিক সাহেব কী করে সেটা দেখান, ছাত্রলীগ বুঝেছেন? এবার আবার দেখেন সেকুলাররা মাজার ভাঙা নিয়ে কান্নাকাটি করতেছে। সৈয়দ আলহিল্লার যে লালশালু উপন্যাসটা ছিল না, ওখানে মসজিদ কি একটা ধর্ম ব্যবসায়ী এবং কামুক, এবং সেটা কবরকে মাজার বানায় সামাজিক রাজনৈতিক এবং ধর্মীয় প্রতিপত্তি অর্জন করে, এই তো উপন্যাসটা সারমর্ম। তো এই ধর্ম ব্যবসার বিরুদ্ধে সেকুলাররাও তো দাঁড়াইছে, এটা তো সেকুলাররা প্রমোট করছে লালশালু এতদিন ধরিয়া, যে মাজার একটা ধর্ম ব্যবসা, তাই না? তাই ধর্ম ব্যবসার বিরুদ্ধে তো একটা সাধারণ কনসেন্সাস ছিল, ইসলামপন্থীরা তো এটা পছন্দই করে না, সেকুলাররাও তো পছন্দ করতো না, লালশালুই সেটার প্রমাণ। তো এখন এটা কারা করতেছে, তাদের একাংশ তো দেখাই দিলাম, সাধারণ মুসল্লিদের যে আওয়ামী লীগরা উচকাইতেছে অন্তত কিছু জায়গায়, সেটা তো সন্দেহ নাই, তাই না? আমি তো দেখাই দিলাম সরাসরি। যারা মাজার ভাঙতে যাইতেছেন তাদের কই? আপনাদের এই মাজার ভাঙার অথরিটি কারোর কাছ থেকে নেওয়া উচিত না, মানে আপনি তো অথরিটি না, তাই না? অথরিটি আসবে কোত্থেকে? সমাজের কাছ থেকে, রাষ্ট্রের কাছ থেকে, সর্বজনের কাছ থেকে আসবে অথরিটি। কোনো সর্বজন গ্রাহ্য আলেম কি কইছেন যে যাও মাজার ভেঙে আসো? আপনাদের ছাত্রলীগ কইতেছে আর আপনারা যাইতেছেন? যেই কাজ করবেন তার সামাজিক সম্মতি আছে কিনা দেখবেন। আমরা মুজিবের ভাস্কর্য ভাঙছি, সামাজিক সম্মতি আছে। আমরা সবগুলা ভাঙব, সামাজিক সম্মতি আছে। আমরা 32 নম্বর মাটির সাথে মিশাই দেব, সামাজিক সম্মতি আছে। আমরা পুলিশ মাইরা পা উপরের দিকে মাথা নিচের দিকে ট্যাঙে রাখছি, সামাজিক সম্মতি আছে। আপনার এই মাজার ভাঙায় সামাজিক সম্মতি আপনার নাই। আর যদি কুরকুরায় আপনাদের কাউরে না ডলা দিবার মন চায়, তাহলে ওই যে অমির রহমান পিএল আছে না, ওই পোস্টে যে সমস্ত বাকশালী এখনও খুনি আছে না, লেসপেন্সারি করে, তাদের মধ্যে থেকে বেছে নেন, সমাজকে ফ্যাসিবাদ মুক্ত করেন, এটা নিয়ে কনসেন্সাস আছে, সামাজিক সম্মতি আছে, এই কাজ করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। কবর ভেঙে দেয়া বা ধ্বংস করে দেওয়ার ব্যাপারে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আল্লাহ তাআলা সূরা বানী ইসরাইলের 5 ও 7 নম্বর আয়াতে বিজয়ের পর এমন কিছু কিছু বিষয় আছে যা ধ্বংস করে দেয়া যায় সেটি উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন আহসানতুম আহসানতুম লি আনফুসিকুম ওয়া ইন আসাতুম ফালাহা فَإِذَا جَاءَ وَعْدُ الْآخِرَةِ لِيَسُوءُوا وُجُوهَكُمْ وَلِيَدْخُلُوا الْمَسْجِدَ كَمَا دَخَلُوهُ أَوَّلَ مَرَّةٍ وَلِيُتَبِّرُوا مَا عَلَوْا تَتْبِيرًا। তোমরা সৎ কাজ করলে তা নিজেদেরই জন্য করবে এবং মন্দ কাজ করলেও তাও করবে নিজেদের জন্য। অতঃপর পরবর্তী নির্ধারিত আমার দাসদেরকে প্রেরণ করলাম তোমাদের কালিমাচ্ছন্ন করার জন্য। প্রথমবার তারা মসজিদে প্রবেশ করেছিল, পুনরায় সেভাবেই তাদের প্রবেশ করার জন্য, এবং তারা যা অধিকার করেছিল তা সম্পূর্ণরূপে ধ্বংস করার জন্য। তাফসিরে এই আয়াতে বলা হয়েছে, অতঃপর যখন দ্বিতীয় প্রতিশ্রুতির সময় এলো এবং পুনরায় বানী ইসরায়েল আল্লাহ তাআলার অবাধ্যচরণ ও মন্দ কাজে লেগে গেল আর নির্লজ্জভাবে যুগ্ম করতে শুরু করলো, তখন আবার শত্রুরা তাদের উপর ঝাঁপিয়ে পড়ল। তারা তাদের ধ্বংস সাধন করে এবং পূর্বে যেভাবে বায়তুল মুকাদ্দাসের মসজিদকে নিজেদের দখলে এনেছিল আবারও তাই করল। সাধ্যমতো তারা সব কিছুরই সর্বনাশ সাধন করল বা ধ্বংস সাধন করল। সুতরাং আল্লাহ তাআলার দ্বিতীয় ওয়াদাও পূর্ণ হলো। এছাড়াও আল্লাহ তাআলা কোরআনে ফিরাউন সম্প্রদায়কে ডুবিয়ে দেওয়ার পর আল্লাহ তাআলা উল্লেখ করেন যে তাদের ঘরবাড়ি, তাদের কিছু কিছু তাদের নিজেদের হাতে এবং অন্যান্যরা ধ্বংস করে দিয়েছে। অতএব যুদ্ধের মাধ্যমে বিজয় লাভের পর যদি তারা অধিকার ফলাতে পারে, তাহলে তারা যে কোনো অবৈধ বিষয়ের উপর ধ্বংসযজ্ঞ চালাতে পারে, এটাই ইতিহাস বলে। কোরআন থেকে আমরা এই বিষয়টাই বুঝতে পারি, ইতিহাসেও এমনটি হয়েছে। অতএব আল কোরআন থেকে প্রতীয়মান হয় যে যুদ্ধের মাধ্যমে বিজয় লাভের পর অধিকার প্রতিষ্ঠা হলে অবশ্যই মুসলিমরা আল্লাহর অপরাধীদের এবং মানুষের অপরাধীদেরকে তাদের কৃত্তিকলাপ ধ্বংস করে দেয়া এবং শিরিকের আড্ডাখানা ধ্বংস
ও প্রতিমূর্তি ধ্বংস করে এমনকি তাদের ঘরবাড়ি ধ্বংস করে দেওয়ার ইঙ্গিতও পাওয়া যায় কোরআনে। এখন মাজার ধ্বংস নিয়ে কিছু বলা যাক। মাজার ধ্বংস করে দেয়া এটা ইসলামে নিষিদ্ধ নয়, এটা জায়েজ আছে। এখন মাজার পূজারীরা যদি নিজেদেরকে মুসলিম বলে দাবি করে তাহলে অবশ্যই মাজার ভেঙে দিয়ে সঠিক কাজ করেছে। অন্যদিকে মাজার পূজারীরা যদি নিজেদেরকে অন্য ধর্মাবলম্বী বা মুশরিক বলে দাবি করে তাহলে অবশ্যই সেগুলো ভেঙে দেয়া ভুল হয়েছে। এখন মাজার পূজারীরা কি বলতে চায়, নিজেদেরকে মুশরিক বলতে চায় না অমুসলিম বলতে চায়, এটা ক্লিয়ার করতে হবে তাদের। যদি নিজেদেরকে মুশরিক বলে পরিচিত করে বা অন্য ধর্মাবলম্বী বলে পরিচিত করে যা ইসলামের সাথে কোনো সম্পর্কিত নয়, তারা ইসলামের পরিচয় দিতে পারবে না, তাহলে তাদের আবার মাজারকে বানিয়ে দিতে হবে। আর যদি নিজেদেরকে মুসলিম বলে দাবি করে তাহলে ইসলামকে ও ইসলামের সৌন্দর্যকে নষ্ট করার দায়ে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। তারা এটা কোথায় পেয়েছে, এটা কি কোরআনে পেয়েছে নাকি হাদিসে পেয়েছে, তাদের দলিল দেখাতে হবে। যদি কোরআন ও হাদিস থেকে এর সুস্পষ্ট কোনো ধারণা না দিতে পারে, স্পষ্ট প্রমাণাদি না দিতে পারে, তাহলে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। এ কারণে যে মানুষদেরকে বিভ্রান্ত করে এবং জাতিকে খণ্ড বিখণ্ড করে মানুষদেরকে অন্যায় পথে নেয়া ও বিভ্রান্তের পথে নেয়ার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বিষয়ে কি বলেন? মৃত নেককার ব্যক্তির ইবাদত করা বা তার প্রতি চূড়ান্ত ভক্তি বিনয় প্রকাশের জন্য মুশরিক ব্যক্তি একটি মূর্ত কিছু সন্ধান করে। এজন্য তারা যে নিয়ম নীতি ফলো করে, এক, উক্ত ব্যক্তির সমাধি বা কবর তৈরি করা, দ্বিতীয়ত উক্ত ব্যক্তির ছবি মূর্তি বা প্রতিকৃতি, তৃতীয়ত উক্ত ব্যক্তির স্মৃতি বিজড়িত স্থান বা দ্রব্য। সাধারণত এগুলোকে কেন্দ্র করেই শিরিক আবর্তিত হয়। ইসলামের শিরিকের এ সকল উপকরণকে নিষিদ্ধ করা হয়েছে যেন কোনোভাবে মানবীয় দুর্বলতা বা শয়তানের প্রবঞ্চনার কারণে কোনো মুমিন এগুলোর প্রতি ভক্তি প্রদর্শন করতে যেয়ে শিরিকে নিপতিত না হয়। ছবি, প্রতিকৃতি, মূর্তি ইত্যাদি তৈরি, সংরক্ষণ ইত্যাদি কঠিনভাবে নিষেধ করা হয়েছে। স্মৃতিবিজড়িত দ্রব্য বা স্থানের বিষয়ে ইসলামী দিক নির্দেশনা ইতিপূর্বে আমরা দেখেছি। কবর যেন মানুষের অতিভক্তির বিষয়ে পরিণত না হয় সেজন্য কবরকেন্দ্রিক মসজিদ ও ইবাদত নিষিদ্ধ করা হয়েছে। সর্বোপরি কবর স্বাভাবিকের চেয়ে বেশি উঁচু করা, পাকা করা, চুনকাম করা, কবরের উপরে কিছু লেখা ইত্যাদি নিষেধ করা হয়েছে। মূর্তির ছবি ও প্রতিকৃতির পাশাপাশি উঁচু কবর ভেঙে ফেলতে নির্দেশ দেওয়া হয়েছে। সহি মুসলিম অন্যান্য গ্রন্থে সংকলিত হাদিসে খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুলিশ বাহিনীর প্রধান আবুল হায়াজ আসাদি বলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে বলেন, আমি তোমাকে সেই দায়িত্ব দিয়ে প্রেরণ করছি যে দায়িত্ব দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে প্রেরণ করেছিলেন। যত মূর্তি প্রতিকৃতি দেখবে সব ভেঙে গুড়িয়ে দেবে। স্বাভাবিক কবরের পরিচিতি জ্ঞাপক, সামান্য উচ্চতার বেশি। কোনো উঁচু কবর দেখলে তা সব সমান করে দেবে এবং যত ছবি দেখবে সব মুছে ফেলবে। সহি মুসলিম আর সহি 666। আবু মুহাম্মদ আল হুজালি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজায় মদিনার বাইরে ছিলেন। তিনি বললেন, তোমাদের মধ্যে কে আছে যে মদিনার অভ্যন্তরে গিয়ে যত মূর্তি পাবে সব চূর্ণ করবে, যত কবর দেখবে সব সমান করে দেবে এবং যত ছবি পাবে সব মুছে বা নষ্ট করে দেবে? তখন এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যাব। কিন্তু তিনি মদিনাবাসীকে ভয় পেয়ে ফিরে আসলেন। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। পরে ফিরে এসে বললেন, আমি সকল মূর্তি ভেঙে দিয়েছি, সকল কবর ভেঙে সমান করে দিয়েছি এবং সকল ছবি মুছে নষ্ট করে দিয়েছি। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি কেউ পুনরায় এ সকল কাজের কোনো একটি করে তবে সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ ধর্মের সাথে কুফরি করল। হাদিসটি সনদ হাসান, আহমদ আল মুসনাদ 87-138। জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর চুনকাম করতে, কবরের উপর বসতে এবং কবরের উপর ইমারত বা ঘর বানাতে নিষেধ করেছেন। মুসলিম আস-সহিহ 667।
বিভিন্ন হাদিস থেকে জানা যায় মোট পাঁচটি বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। কবর চুনকাম করা, কবরের উপর বসা, কবর বাঁধানো বা কবরের উপরে ঘর জাতীয় কিছু তৈরি করা, কবরের উপরে লেখা এবং অতিরিক্ত মাটি এনে কবর উঁচু করা। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে অনুচ্ছেদে হাদিস বর্ণিত আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিসটিকে আবু ঈসা হাসান বলেছেন। এ হাদিস অনুযায়ী একদল আলেম আমল করেন, ভূমি হতে কবর অধিক উঁচু করাকে তারা মাকরুহ মনে করেন। ইমাম শাফি বলেন, কবর উঁচু করাকে আমি মাকরুহ বলে মনে করি, তবে এতটুকু উঁচু তো অবশ্যই করতে হবে যাতে করে লোকেরা বুঝে এটা কবর। বলুন, সত্য এসেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে, নিশ্চয় মিথ্যা বিলুপ্ত হওয়ারই ছিল। সূরা আল ইসরা 17:81। আবু বকর ইবনে আবু শাইবা ও ইসহাক ইবনে ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহি জুন্দুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াফাতের পাঁচ দিন আগে তাকে বলতে শুনেছি, তোমাদের কেউ আমার খলিল অন্তরঙ্গ বন্ধু হওয়া থেকে আমি আল্লাহর কাছে নিষ্কৃতি চাইছি, কেননা আল্লাহ তাআলা আমাকে তার খলিল রূপে গ্রহণ করেছেন, যেমনইভাবে খলিল রূপে গ্রহণ করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালামকে। আমি যদি আমার উম্মতের মধ্যে কাউকে খলিল রূপে গ্রহণ করতাম, তবে আবু বকরকেই খলিল রূপে গ্রহণ করতাম। সাবধান, তোমাদের পূর্ববর্তী লোকেরা তাদের নবী ও নেককারদের কবরগুলোকে মসজিদ বানিয়েছিল। সাবধান, তোমরাও কবরকে মসজিদ বানিও না, আমি তোমাদের থেকে তা নিষেধ করছি। অথবা ভালোভাবে বোঝা যায় যে ইসলামে কবরকে কেন্দ্র করে কবর পূজা, কবর উঁচু বানানোর বিষয়ে কঠোর জোর দিয়ে নিষেধ করা হয়েছে। তা তৈরি করা থেকে বিরত থাকা এবং অন্যদেরকে বিরত রাখা একান্ত প্রয়োজন, এবং তা ভেঙে ধ্বংস করে দেয়া ইমানের দায়িত্ব। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ দান করুন, আমিন।